تفسیر محفل سی ایچ پی. بسم الله الرحمن الرحیم. বিশ্ববরণ মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি. ইসলামকে সহজ সরল উপস্থাপনে যিনি অনন্য ভূমিকা পালন করেছেন. এখন ইলাহ নিয়ে সুন্দর আলোচনা আমরা শুনব. শব্দ ধারণ মাহসিন সাউন্ড সিস্টেম, প্রযোজনায় সিএইচপি. শুধু তাফসির মাহফিল সিএইচপি চ্যানেলে আল্লামা সাইদির মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন. বিষয় ইলাহের অর্থ জেনে নিন. দোয়া কবুল হয়েছে না হয়নি? নবীর দোয়া কবুল হবে না হবে কার দোয়া? দোয়া কবুল. হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন আর বললেন, দেখো অনেক দিন তো রাজত্ব করলা, মানুষের উপরে নিজের মন গলা আইন চাপাই দিছ, এখন শোনো আল্লাহ পাক আমাকে নবী করেছেন, আমি তোমার কাছে একটা দাওয়াত নিয়ে আসছি, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ. ফেরাউনের অর্থ বোঝে নাই, কি বলেন? বুঝেছে ফেরাউন, বুঝেছে 100% বুঝেছে ফেরাউন, সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করেছে. ফেরাউন বলছে, তুমি বলো কি, আমার বাড়ির দুধ কলা খাইয়া বড় হইছ, এখন আমার ইলা শিখাইতে আসছো? মা আলিমতু লাকুম মিন ইলাহিন গাইরি, আমি জানি না আমি ছাড়া আরো কোন ইলাহ থাকতে পারে. এখন আপনারা চিন্তা করেন ইলাহের মানে কি, আমরাও কিন্তু অনেকে বুঝি না. আমাদের এখানে যত লোক বসে আছেন, হ্যাঁ আপনারা বুঝতে পারেন কিন্তু অনেক লোকে বোঝে না. ইলাহ মানে শুধু উপাস্য নয়, ইলাহ মানে শুধু মাবুদ নয়, ইলাহ শব্দের অর্থ হচ্ছে আইনদাতা. ইলাহ মানে মাবুদ, উপাস্য, আইনদাতা, বিধানদাতা যাকে বলা হয় তার নাম ইলাহ. এবং সে কথাই আল্লাহ পাক শিখাই দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ. আইন তুমি তৈরি করতে পারবা না, আইন তৈরি করার মালিক কে? মানুষ বানাইছে কে? আপনার বাড়ি বিবাহ, এই বিবাহে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে নানান ধরনের রান্না বান্না ইত্যাদি করেছেন. খুলনা থেকে একটা লোক আসে, যদি বলে ভাই সাহেব শুনলাম আপনার মেয়ের বিয়া, আমি আসলাম, এত মেহমান আপনি দাওয়াত দিয়েছেন, তরকারিতে লবণ দিতে মনে থাকে কিনা সেই জন্য আমি আসছি, লবণ নিয়ে আসছি, এই লোকটার মস্তিষ্ক সম্পর্কে সুস্থতার ধারণা করবে কেউ? মেয়ের বাপ বলবে যে তোমার কি মাথা খারাপ, স্ক্রু সব টাইট আছে না ঢিলা, লক্ষ লক্ষ টাকা খরচ করছি আমি নুন দেওয়ার জন্য, বাকি থুইছি তোমার জন্য, খুলনা থেকে এসে নুন দেবা ঢাকায়? পৃথিবী সৃষ্টি করলেন আল্লাহ, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, আইন তৈরি করবে তোমার বাবা? আইন তৈরি করবে কে? কে তৈরি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আইন তৈরি করবেন. আরেকটি জিনিস লক্ষ্য করুন, এই পৃথিবীতে থামুন, এই পৃথিবীতে একটা গাধার তৈরি করা আইন আর একটা গাধায় কিন্তু মানে না, ঠিক কিনা? একটা ষাঁড় আর একটা ষাঁড়ের আইন মানে না. গ্রামে দেখেন না বিলের মধ্যে অনেক ষাঁড় ঘুরে বেড়ায়, একটা ষাঁড় তার ঠ্যাং উচর করে বলল, ভাইয়ের আমার, বোনের আমার, এই বিলের মধ্যে কেউ ডাক দিতে পারবে না আমি ছাড়া, আর সব ষাঁড়েরা গরুরা লেজ উঠো করে দৌড় মারলো. গরু একটা গরুর আইন মানে না, একটা ব্যাঙ আর একটা ব্যাঙের আইন মানে না, একটা বানর আর একটা বানরের আইন মানে না. আর তোমরা আশরাফুল মখলুকাত মানুষ, কার বাজানে কি আইন তৈরি করেছে সে আইন মানতে পৃথিবীর মানুষ বাধ্য নয়? মানুষ সৃষ্টির সেরাব, আইন মানবে আল্লাহ, চিল্লায় বলো কার? কারণ হচ্ছে, কারণ হচ্ছে আল্লাহই জানেন এই পৃথিবীর মানুষের চলার জন্য, বলার জন্য, তার অর্থনীতি, তার সমাজনীতি, তার রাজনীতি কিভাবে চলবে আল্লাহর চাইতে বেশি কেউ ভালো বলতে পারে না. এই জন্য আল্লাহ পাক বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ. এ কথা কে শিখিয়েছেন? জোরে বলুন, আল্লাহ পাক শিখিয়েছেন. ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহ. আমাদের জিকির আজগার, যারা জিকির আজগারে শেখানো হয় লা ইলাহা আসতে ইল্লাল্লাহ জোরে কলবের উপরে মারো,
এখন ইল্লাল্লাহ এত জোরে জোরে মারা হয় তাতে কলব থাকলেও পারে গেলেও পারে আপনার সাইরেনগুলো খান কলজা এর উপরে জোর মেরে আপনি করবেন নাকি পয়গম্বরেরা সাইরেনগুল কলজার উপরে জোর মারে নাই পয়গম্বরেরা লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মেরেছেন ফেরাউনের গদির উপরে ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইল্লাল্লাহর জোর মেরেছেন নমরুদের রাজতন্ত্র উল্টে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন আবু জাহলের মুষ্টি সাফ হয়ে গেছে এর নাম কলেমার জিকির ফেরাউনের কাছে যখন গিয়েছে ফেরাউন তখন বুঝতে পেরেছে ফেরাউন তখন বলছে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গাইরি আমি তো জানি না আমি ছাড়া আর কোন ইলাহ আছে আমি কি গল্প শোনাচ্ছি না কোরআনে আছে আমি জানি না আমি ছাড়া কোন ইলাহ আছে তুমি সংযত হও এই ইলাহের দাওয়াত নিয়ে আর কখনো আসবে না আবার যদি ইলাহের দাওয়াত নিয়ে আসো লাজআলান্নাকা মিনাল মাসজুনিন আমি তোমাকে কারারুদ্ধ করে রাখবো ফেরাউনের গোষ্ঠীরা সব সময় জেলের ভয় দেখায় ঠিক কি না কিন্তু মুসারা জেল ভয় পায় না জেল মুসলমানদের পায়ের জুতা ফাঁসির মঞ্চ মুসলমানদের গলার জুতার ফিতার মতো ফাঁসির মঞ্চের গলার দড়ি মুসলমানদের ফুলের মালার মতো এগুলো কি মুসলমানেরা পরোয়া কোনোদিন করে নাই হযরতে মূসা আলাইহিস সালাম বলছেন বেটা আমারে তুমি ভয় দেখাও জেলে তুমি আমারে চেনো নাই আমি মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা কই আমি আল্লাহর পয়গম্বর তোর জেলের পরোয়া আমি করি না মূসা আলাইহিস সালামের সাথী নাই সঙ্গী নাই লোক নাই জন নাই মূসা আলাইহিস সালাম বসে আছেন আল্লাহ প্রশ্ন করছেন وَمَا تِلْكَ بِيَمِينِكَ يَا مُوسَى মূসা আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআন শরীফে যে কত জায়গায় বলছেন সুবহানাল্লাহ খুব আদরের নবী মূসা তোমার ডান হাতে ওটা কি মূসা আলাইহিস সালাম বললেন হিয়া আসায়া এটা আমার একটা লাঠি এই লাঠি দিয়া আমি ভর করে দাঁড়াই এই লাঠি দিয়া আমি পাতা পাড়িয়া ছাগলের খাওয়াই এই লাঠি দিয়া আমার ভেড়া ছাগল ইত্যাদি অন্যান্য প্রাণী থেকে হেফাজত করি এই লাঠি দিয়া আরো অনেক কাম করি এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ জিজ্ঞেস করলেন এটা কি উনি বলবেন এটা লাঠি এত কথা বললেন কেন এই দিয়ে পাতা পাড়ি এই করি সেই করি এত কথা বলার দরকার কি দরকার এই জন্যে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ প্রথম কথা বলতেছেন মূসা আলাইহিস সালাম চাইলেন এইটা জিজ্ঞেস করে লাঠি বলে যদি ছাড়ি দিই তাহলে আল্লাহ যদি আর কথা না কয় একটু কথা লম্বা করি আল্লাহর সাথে কথা বলার যে মজা সুবহানাল্লাহ বিহামদিহি তিনি লম্বা করলেন আল্লাহ বললেন লাঠির যে ফজিলত তুমি বলছো ওইটা আছে কিন্তু আরেকটা জিনিস আছে লাঠির মধ্যে যা তুমি জানো না তুমি লাঠিটা ফালায় দাও মূসা আলাইহিস সালাম লাঠি ফালায় দিলেন লাঠি যখনই ফেললেন হিয়া হাইয়াতুন তাসআ বিরাট সাপে পরিণত হয়ে গেল অজগর হয়ে গেল মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন নবী হোক আর যাই হোক সাপ দেখলে কেন ভয় পায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বলে দিলেন খুজহা ওয়ালা তাখাফ সানুইদুহা সিরাতাহাল উলা খুজহা ধরো ওয়ালা তাখাফ ভয় পেও না আল্লাহ বলছেন ধরো ভয় পেও না এখন যদি ভয় পায় তাহলে সর্বনাশ হবে না সর্বনাশ হয়ে যাবে যেহেতু আল্লাহ বলেছেন ভয় পেও না ধরো মূসা আলাইহিস সালাম সাপ যতই বড় হোক আল্লাহ বলছেন ভয় পেও না তিনি ভয় পান নাই ধরেছেন কি হয়ে গেল আবার লাঠি হয়ে গেল প্রথম অবস্থায় ফিরে এলো সেই জন্য আল্লাহ পাক মুসলমানদেরকে কোরআনে অনেক বুঝাইছেন তোমরা বাতিলে ইসলামের শত্রুদের চক্রান্ত তোমাদের কাছে অনেক বড় বলে মনে হয় কি জানি বিশাল বাংলাদেশের শান কোণে মেঘ জমা হয়ে গেছে না জানি কোন সময় লন্ডভন্ড হয়ে যায় সর্বনাশ হয়ে যায় তারা দলবদ্ধভাবে এগিয়ে আসছে ইসলাম ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ কয় না কিছুই না ইন্না কায়দা শয়তানে কানা দাইফা শয়তানের চক্রান্ত আসলে দুর্বল
আল্লাহ বলেন ওগুলো শয়তান যারা ইসলামের বিরোধিতা করে এগুলো কি চিল্লায় বলো আল্লাহ বলে শয়তানদের চক্রান্ত দুর্বল বাড়িওয়ালার শক্তি বেশি না সরের শক্তি বেশি 50টা সর আসছে বাড়ির চতুর্দিকে বাড়িওয়ালা ছোট ছেলে বড় লোক বাড়ির মুরব্বিও লাগবে না ছোট ছেলেটা জানলাটা তালাম করে খুলে বলবে কে রে বলার সাথে সাথে 50টা সর দৌড় দিয়ে বুড়িগঙ্গায় পড়বে ঠিক কি না সুলতান তোমরা বাড়িওয়ালা এই যে যারা আমার সামনে বসে আছেন সব বাড়িওয়ালা হুঙ্কার মারো দৌড়ে দিল্লি পালায় যাবে ইনশাআল্লাহ কায়দা শয়তান কানা দাইফা আল্লাহ পাক বলেন শয়তানের চক্রান্ত আসলে দুর্বল শয়তানের চক্রান্ত কি দুর্বল আল্লাহ পাক বলেন রাসূল যখন কষ্ট পাচ্ছিলেন ইসলামের দাওয়াত দিতে গিয়ে যখন কষ্ট পাচ্ছিলেন আল্লাহ পাক বলেছেন ইন্নাকা বিআয়ুনিনা ও নবী আপনি তো আমার চোখের সামনে আপনি চিন্তা করছেন কেন সুবহানাল্লাহ আল্লাহ যদি বলেন আপনি আমার চোখের সামনে দুনিয়া একদিকে চলে যাক আমি একা যথেষ্ট আল্লাহ পাক বলেন আলাইসাল্লাহু বিকাফিন আব্দা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই আপনারা বলেন অবশ্যই যথেষ্ট আল্লাহর প্রশ্ন আলাইসাল্লাহু বিকাফিন আব্দা আমি আমার বান্দার জন্য যথেষ্ট নই সারা পৃথিবী একদিকে চলে যাক আমি আল্লাহর কালেমা উঁচু করে নিয়ে দাঁড়িয়ে থাকব মরে যাব শহীদ হয়ে যাব আল্লাহ পথ থেকে এক ইঞ্চি সরে যাব না এর নাম হচ্ছে ইসলাম এই ইসলাম প্রতিষ্ঠার জন্য পয়গম্বরেরা চেষ্টা করেছেন বাধা দিয়েছে কারা রাষ্ট্রশক্তি কারা বাধা দিয়েছে ফেরাউন বাধা দিয়েছে সব কথা এখানে আছে এটা কি এখানে সব কথা আছে বাধা দিয়েছে ফেরাউন শেষ পর্যন্ত বাধা দিয়া কি হলো জিতলো কে ফেরাউন না মুসা আলাইহিস সালাম কে জিতেছে মুসা আলাইহিস সালাম জিতেছে ফেরাউনের গোষ্ঠী সুবাইয়া আল্লাহ বিদায় করে দিয়েছে এবার আসেন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গিয়ে কালেমার দাওয়াত পেশ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ জান খুলে দিয়ে মহব্বতের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কালেমার অপরাধে মূর্তি ভাঙার অপরাধে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার ব্যবস্থা করলেন আমার জাতির পিতা বিশ্বের সমস্ত মুসলমানদের একমাত্র জাতির পিতা নাম বলো তাকে আগুনে ফেলা হচ্ছিল অপরাধ কি মূর্তি ভেঙেছিলেন অপরাধ কি মূর্তি ভেঙেছিলেন যেই জাতির পিতা আসলেন আসলেন মূর্তি ভাঙতে সেই জাতি আজ মূর্তি তৈরি করছে বিশ্বকবি আল্লামা ইকবাল তিনি বলেছেন বুতশকন উঠ গায়ে বাকি জুর হে বুতগর হে বুত শকন উঠ গায়ে বাকি জুর হে বুতগর হে থা ইব্রাহিম পেদার আর পেসর আজর হে বুত শকন উঠ গায়ে যারা মূর্তি ভাঙত তারা বিদায় হয়ে গেছে আর মূর্তি যারা ভাঙত তারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন আজ পৃথিবীতে যা আছে তারা মূর্তি গড়ছে সে যুগে মূর্তি যে নির্মাণ করত তার ঘরে মূর্তি বিনাশকারী তৈরি হয়েছে আজর ছিল আজর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তিনি মূর্তি গড়তেন আর তার ছেলে মূর্তি ভাঙলো আর আজ মূর্তি ভাঙা ইব্রাহিমের সন্তানেরা মূর্তি গড়তেছে এই ঢাকা সিটি অফ মস্ক এই ঢাকা
পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ মসজিদের নগরী ঢাকা আজ ঢাকা মসজিদ নগরীর পরিবর্তে মূর্তির নগরীতে পরিণত হতে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তি ভাঙার জন্য এগিয়ে এলেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন আর তাকে তখন নমরুদ রাষ্ট্রশক্তি আগুনে ফেলার ব্যবস্থা করলো শক্তি আছে আগুনে ফেললো আগুনে ফেলার জন্য সমস্ত ব্যবস্থা হয়ে গিয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিমের কাছে এসে বলছেন ইব্রাহিম তুমি তো এখনি আগুনে পড়ে যাবা জ্বলে পড়ে ছাই হয়ে যাবা আমি জিবরাইলের কাছে সাহায্য চাও আমি তোমাকে মুক্ত করে দেব বিপদ থেকে বাঁচিয়ে দেব হযরত ইব্রাহিম বলেন জিবরাইল তোমার কাছে সাহায্য আমি কেন চাইব আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যে খোদা তার গোলামের দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন আমার তো পরীক্ষা হচ্ছে আমার পরীক্ষার সময় তুমি ডিস্টার্ব করছো কেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা ফেল করছেন না পাস করছেন সুবহানাল্লাহ আল্লাহর কি ইচ্ছা যে ইব্রাহিম আগুনে পুড়ুক না আল্লাহর ইচ্ছা কি ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না জানতেন না ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ইচ্ছা জানতেন না তিনি তার মাবুদকে খুশি করার জন্য এই কাম করতেছেন আর আল্লাহ ইব্রাহিম যে জাতির পিতা হওয়ার যোগ্য সেটা প্রমাণ করার জন্য আগুনের ব্যবস্থা করেছেন খালি জাতির পিতা বললেই হবে না জাতির পিতা কারে বলে ইব্রাহিম আলাইহিস সালাম তার উজ্জ্বল দৃষ্টান্ত গোটা পৃথিবীতে যতদিন সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে পশ্চিম দিগন্ত অস্তমিত যাবে ততদিন পর্যন্ত বিশ্বের সকল মুসলমানদের জন্য জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভেতরে ইব্রাহিমকে আগুনে ভালানো হচ্ছে হযরত ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আগুনে পড়ার আগে আগুনের প্রতি আল্লাহ পাক নোটিশ করে দিলেন ইয়ানারো কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম এ আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা সালামান শব্দ যদি ব্যবহার করা না হতো তাফসিরে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফ্রিজ হয়ে যেতেন বরফ হয়ে যেতেন আল্লাহর হুকুম তো হুকুমই ঠান্ডা হয়ে যা তো ঠান্ডা জনমের মতো হইলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো বাঁচতেনই না আল্লাহ পাকের কথার মধ্যে কোনো ফাঁক ফোকর নাই সুবহানাল্লাহ বলেন আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হওয়া এরকম ঠান্ডা হবি না যাতে তার কষ্ট হয় ঠান্ডা কি সব সময় শান্তিদায়ক হয় নাকি ফ্রিজের মধ্যে হাত দিয়ে দেখেন কিরকম শান্তিদায়ক ঠান্ডা ডিপ ফ্রিজে মাথা ঢুকায় দেখেন অবস্থাটা কি আগুন জ্বলছে ইব্রাহিম জ্বলে না নমরুদ খুব খুশি ইব্রাহিম জ্বালাই ফেলাইলাম ছাদের উপর উঠছে দেখার জন্য জ্বলে কিনা তাকায় দেখে কি সর্বনাশ ইব্রাহিম তো জ্বলেই না হে আগুনের মধ্যে আরামসে বসে আছে ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলাই আশ্চর্য কথা নমরুদ বলতেছে আগুন রে তোর কি হলো আমার দুশ্মনকে কেন জ্বালাতে পারিস না তোর দাহ্য শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি মওলানা রুম বলছেন আগুনের ভিতর থেকে আওয়াজ বেরোলো এরে নমরুদ আমার দাহ্য শক্তি জ্বালানো শক্তি আছে কি নাই তা প্রমাণ করার জন্য তুই আয় তোরে শুদ্ধা তামাম দুনিয়া জানাই দিতে পারি ইব্রাহিমের পশম জ্বালাইতে পারি না আমার বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হো জো ইব্রাহিম কা ইমা পয়দা আগ কর সকতি হ্যায় এক আন্দাজে গুলিস্তান পয়দা ইব্রাহিমের ইমান যদি আজও কোথায় হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত গুলিস্তান আজও কোন মুসলমানের মধ্যে যদি ইব্রাহিমের ইমান থাকে আর কোন নমরুদ যদি তাকে আগুনের কুণ্ডে ফালায় আল্লাহ পাক ওই আগুনকে ফুলের বাগান বানাই দিতে পারেন নবীরা যখনই
দিনের দাওয়াত নিয়ে গেছেন, রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে সব সময় সব যুগে, কিন্তু আজকে দেয় না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কালেমার দাওয়াত তুললেন, 40 বছর বয়স হলো। 40 বছর বয়স পূর্ণ হওয়ার পর যখন তিনি নবুয়াত পেলেন, নবুয়াত পেয়ে জনগণের সামনে এসে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, প্রথম দাওয়াত, জাতির প্রতি নবীর প্রথম দাওয়াত, সুবহানাল্লাহ বলুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, শোষিত নির্যাতিত মানবতা, মানুষের নির্যাতন থেকে যদি বাঁচতে চাও, মানুষের শোষণ থেকে যদি বাঁচতে চাও, দুনিয়া শান্তি পেতে চাও, আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, পড়ো, ঘোষণা করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা আবু জাহেল আবু লাহাব উতবা সাহেব বুঝছিল না বুঝে নাই? বলেন বুঝছিল কি না? বুঝছে। বুঝার পর প্রথমে চিন্তা করলো, এত বড় খারাপ কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো কারো আইন চলবে না, কারো বিধান চলবে না, আল্লাহটা চলবে। তাহলে আমরা যে রাজনীতি করি, সমাজ চালাই, আমাদের তো কোনো মূল্যই থাকবে না। সুতরাং এই লোকটাকে, একদিন তো ভালো ছিল, এখন তো মুশকিল হয়ে গেল। যখনই আপনি আল্লাহর আইনের কথা বলবেন অসুবিধা নাই, শুধু মুরব্বীদের কথা বলবেন, কিছু কিসসা কাহিনী করবেন, কোনো বাধা নাই। আপনারা কয়েক কোটি এক জায়গায় হন, সেখানে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সব দোয়া করতে যাবে, কিন্তু যেখানে আইনের কথা বলা হবে ইসলামের, সেটা বন্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা সরকারের পক্ষ থেকেই করা হবে। আর পয়গম্বরেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দাওয়াত দিলেন, আবু জাহাল আবু লাহাব উতবা সাহেব বুঝে নাই নাকি? বুঝছে। আবু জাহাল আবু সুফিয়ান উতবা সাহেবরা আবু তালেবের কাছে গিয়ে প্রশ্ন করেছেন, আবু তালেব আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন তিনি যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত না দেন, এজন্য তিনি যদি সোনা চায়, টাকা পয়সা চায়, সুন্দরী করুন নারী যদি চায়, যা চাইবেন তাই দেওয়া হবে, তবুও যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা তিনি না দেন। হুসরাসম রাজি হয়েছিল। আল্লাহর নবীর কাছে যখন এই প্রশ্ন উঠল, নবীজি তখন বললেন, আমার চাচাজি শুনুন, ওরা যেটা দিতে পারে সেটা তো ভালো কথা, যেটা দিতেই পারে না এমন জিনিসও যদি আমার হাতে তুলে দেয়, যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদ ধরে এনে ওরা যদি আমার বাম হাতে তুলে দেয়, এর বিনিময়ও আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না। সব যুগে পয়গম্বরদেরকে রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে, তারপরে যারা দাওয়াত নিয়ে এসেছেন তাদেরকেও রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে, দেয় নাই? দিয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা বলছি, গতকাল বলেছিলাম, 8 বছর পর্যন্ত কারারুদ্ধ করে তাকে রাখা হয়েছিল। হযরত ইমাম হাম্বলকে, আহমদ বিন হাম্বলকে মারা হয়েছিল, মুজাদ্দিদ আল হুসাইনি রহমতুল্লাহ আলাইকে জেলের মধ্যে ঢুকানো হয়েছিল। অপরাধ কি? অপরাধ হচ্ছে সরকারের দিন এলাহির বিরোধিতা করেছিলেন। সরকারের নিয়ম ছিল এই, দরবারে ঢোকার সময় মাথা নিচু করে ঢুকতে হবে, কুর্নিস করে ঢুকতে হবে, দিন এলাহি তারা তৈরি করেছেন, উনি এটার বিরোধিতা করেছেন, হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি। তারপরে জাহাঙ্গীরের সময় মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইকে ডাকা হলো তার দরবারে, সামনে ছোট্ট একটা গেট করা হলো যাতে করে ঢোকার সময় মাথা নিচু করে ঢুকতে হয়। এটা এই জন্য করা হয়েছে যাতে তিনি মাথা নিচু করে ঢুকবেন আর সরকারের পক্ষ থেকে বলা হবে আপনি যেটার বিরোধিতা করছিলেন আপনি তো মাথা নিচু হয়ে ঢুকলেনই বাদশার দরবারে। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই যখন আসলেন দরবারে, এই গেটের মধ্যে দিয়ে ঢুকতে হবে বিষয়টি তিনি দেখে বুঝতেই পেরেছেন যে বিষয়টা কি,
তিনি মাথা দিয়ে ঢুকলেন না। তিনি বীর মুজাহিদ ছিলেন, বেপরোয়া ছিলেন, মাথা দিয়ে ঢুকলেন না বাদশার সামনে গেটের ভেতরে। মাথা না দিয়ে সর্বপ্রথম নিজের বাও পাওখানা ঢুকায় দিয়ে তারপরে বডি ঢুকালেন। এই অপরাধে তাকে কারারুদ্ধ করে রাখা হলো, জেলখানায় পাঠানো হলো। কয়েক মাস যাওয়ার পরে জেলার চিঠি লিখেছি বাদশার কাছে, প্রশাসনের কাছে খবর পাঠিয়েছে, আপনারা কারে জেলে পাঠিয়েছেন, জেল হলো চোর ডাকাতের জায়গা, জেল হলো দস্যু বদমাশের জায়গা, এমন লোককে পাঠিয়েছেন যার সংস্পর্শে জেলের মধ্যে যত কয়েদি ছিল তাহাজ্জুদের নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর জিকির আজগার করে আমার জেলখানা এখন সমস্ত জেলার জেলের কয়েদিগুলি আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। জাহাঙ্গীর রাতের বেলায় স্বপ্ন দেখছেন এক জ্যোতির্ময় মহাপুরুষ তার সামনে। তিনি তার জীবনীতে তিনি লিখছেন তোজকে জাহাঙ্গীরি কিতাবের নাম। তিনি বলছেন স্বপ্নে দেখছি এক জ্যোতির্ময় মহাপুরুষ আমার সামনে, আমি সালাম দিলাম তিনি জবাব দিলেন না, মোসাফা করতে চাইলাম তিনি হাত দিলেন না, কদমবুসি করতে গেলাম তিনি পিছিয়ে গেলেন। আমি জিজ্ঞেস করলাম আপনি কে, আমার সৌভাগ্য আপনার দেখা হয়েছে আপনার সাথে আমার এই স্বপ্নের মধ্যে, কিন্তু আপনার পরিচয় পেলাম না, আপনি কে, আপনি আমার সালামের জবাব দিলেন না, হাত দিলেন না। স্বপ্নের ভিতরে তিনি বলছেন ওই জ্যোতির্ময় মহাপুরুষ আমাকে ডেকে বললেন জাহাঙ্গীর তুই আমারে চিনবি না, আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানতে এসেছি আমার মুজাদ্দিদকে আর কতদিন তোর জেলখানায় আটকায়া রাখবি। পরের দিন তাকে ছেড়ে দেওয়া হলো এবং জাহাঙ্গীর তার কাছে তওবা করলেন, মুরিদ হলেন। পরবর্তী সময় জাহাঙ্গীরের জীবন চরিত্র ভিন্নভাবে ইতিহাসে চিত্রিত হয়েছে। আমার বলার উদ্দেশ্য এই, চিরকাল ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে প্রতিষ্ঠিত সরকার, কোনোদিন সাহায্য করে নাই, সব সময় বিরোধিতা করেছে, কারণ ইসলাম যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদের সাথে তাদের মিল হয় না। ওরা চায় মন গড়া আইন দিয়ে দেশ শাসন করতে, শোষণ করতে, বাড়ি একটার জায়গায় দশটা করতে, গাড়ি পাঁচটার জায়গায় পনেরোটা করতে চায়। আর ইসলাম যদি ক্ষমতায় আসে এই শয়তানি বদমাশি চলবে না, জিনা চলবে না, ব্যভিচার চলবে না, লুটপাট চলবে না, কোন দেশের পাঁচটা গোলাম হওয়া চলবে না। এই জন্য তারা বাধা দিয়েছে। দুই নম্বরে নবীদেরকে বাধা দিয়েছে কারা মনে আছে? পুঁজিপতি ধনাঢ্য ব্যক্তিরা বাধা দিয়েছে। এই পুঁজিপতি ধনাঢ্য ব্যক্তিরা বাধা দিল কেন? কারণ হচ্ছে তারা পুঁজি দিয়ে গরিবকে শোষণ করত। ইসলামে কিন্তু অনেকে বলে, ইসলাম বিদ্বেষীরা তারা যে বইপত্র লেখে তাতে তারা বলে যে ইসলাম হচ্ছে পুঁজিবাদের আশ্রয়স্থল, কথাটি সম্পূর্ণভাবে 100% মিথ্যে কথা। ইসলাম পুঁজিবাদের আশ্রয়স্থল নয়। ইসলাম সর্বপ্রথম ধনীরা কবুল করেনি, ইসলাম কবুল করেছে সর্বপ্রথম নির্যাতিতা নিপীড়িতা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলাম কবুল করেছে সর্বপ্রথম নির্যাতিত নিগৃহীত হযরতে বিলাল, হযরতে সুহাইব, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার, এই সব যুবক তরুণ সমস্ত গরিব জনসাধারণ ইসলামের ডাকে সাড়া দিয়েছে সর্বপ্রথম। পুঁজিবাদের আশ্রয়স্থল ইসলাম নয়। ধনীরা তাদের পুঁজি দিয়ে জনগণকে শোষণ করত। ইসলাম সেখানে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেছে। সুদ আর যাকাত এই দুটি জিনিসে, ইসলামের হলো যাকাত আর শয়তানের হলো সুদ। শয়তানের কি সুদ? মানে ইসলাম যেটা যেটা করেছে শয়তান তার মোকাবেলায় একটা আনছেই। ইসলাম আল্লাহ পাক ইসলাম বানিয়েছেন, আল্লাহ পাক বানিয়েছেন কি ইসলাম, ওরা আবার আরেকটা এর মোকাবেলায় এনেছে, অর্থনীতির সামনে আরেকটা এনেছে। সুদ আর যাকাত এর মধ্যে পার্থক্য কি? সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও, ধনীদেরকে দাও, আর যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও, গরিবদেরকে দাও। ব্যাখ্যাটা বুঝে আসছে? একেবারে সহজ কথা। এই জন্যে ব্যাংকে টাকা রাখে ধনীরা,
গরিব মানুষেরা সেখান থেকে যদি লোন নেয় তাহলে এই লোনের যে রিটার্নটাকে দিতে হয় যে লাভ দিতে হয় এই লাভগুলো গিয়ে বড় লোকদের জমে আর গরিবরা শোষিত হতে থাকে ব্যবসা আর সুদ দুটোর মধ্যে আকাশ আর জমিনের পার্থক্য এইজন্য আল্লাহ পাক বলেছেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আমি সুদকে করেছি হারাম ব্যবসাকে করেছি হালাল সুদে জনগণকে শোষণ করে আর যাকাতে মানুষকে বিত্তশালী করে দেয় আজকে যে যাকাত নিল জীবনে আর তার যাকাত না নিলেও চলবে ইসলাম এভাবে যাকাত দিতে বলে একটা শাড়ি লুঙ্গি দেওয়াই যাকাত নয় ইসলামের অর্থনীতি ভিন্ন জিনিস ইসলামের অর্থনীতি ভিন্ন ব্যাপার সেই ব্যাপারে আমি আগামী কাল সময় পেলে বলবো ইনশাআল্লাহ তো ধনীর টাকা গরিবদের টাকাকে টেনে নেয় একজন শুনেছিল টাকায় টাকা টানে এই কথা শুনে সে চিন্তা করলো আচ্ছা টাকায় যদি টাকা টানে তো আমার তো অল্প হলেও আছে দেখি টাকায় টাকা টানে কিনা একদিন সে দেখতে পাচ্ছে ব্যাংকের ভিতরে ক্যাশিয়ার অনেকগুলি টাকা নিয়ে বসে গোনার কাজে লেগে গেছে তখন তার পকেটের মধ্যে একটা টাকা ছিল রূপার টাকা টাকাটা জানলার ফাঁক দিয়ে ছুঁড়ে মেরেছে অনেক টাকার মধ্যে আশা যে এই টাকায় অনেকগুলি টাকা নিয়ে জানলার ফাঁক দিয়ে বাড়াই আসবে আধা ঘন্টা এক ঘন্টা জানলার ফাঁক ফোঁক দিয়ে উকি ঝুঁকি মরছে না টাকা তো বেরোয় না আমার এক টাকা সেও তো ফেরে না অনেক টাকা না তো দূরের কথা দারোয়ান পিছন থেকে এসে গলা চেপে ধরছে এই বেটা পজিশন নিয়ে কি দেখি চোর না ডাকায় কয় ভাই আমি চোর না ডাকায় না আমি শুনছিলাম টাকায় নাকি টাকা টানে সেই জন্য আমার পকেটে একটা টাকা ছিল সেই টাকাটা ছুড়ে মারলাম প্রায় এক ঘন্টা হয়ে গেছে অনেক টাকা তো দূরের কথা আমার আসল টাকাটাও ফেরে না দারোয়ান কয় যে আসলে বেটা কথা তো ঠিকই শুনছো টাকা টাকা টানে তোমার একটা টাকা অনেক টাকা টানিয়ে ধরছে ওরা আবার বাইরেবার উপায় নাই তো গরিবের টাকা ধনীরা চিরকাল এভাবে শোষণ করে এই শোষণের বিরুদ্ধে ইসলাম কথা বলেছে তাই ধনাঢ্য ব্যক্তিরা তাদের পুঁজিকে টিকায় রাখার জন্য চিরকাল সরকারকে টাকা দিয়ে টিকায় রাখার চেষ্টা করেছে জনগণ চায় না সরকারকে কিন্তু বিত্তশালীরা কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আবহমান কাল থেকে চেষ্টা করে আসছে ধনীরা এভাবে চেষ্টা করলো আর বাধা দিল একদিকে রাষ্ট্রশক্তি আর একদিকে বাধা দিল ধনাঢ্য ব্যক্তি আর একদিকে বাধা দিল ধর্মের নামের এক শ্রেণীর ব্যবসায়ের দল ওরা কারা ওদের সম্পর্কে কোরআন শরীফ বলছে ইন্না কাসীরাম মিনাল আহবা আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ আহলে কিতাবের মধ্যে এক শ্রেণীর পীর দরবেশ জাতীয় লোক এরকম আছে যারা জনগণের মাল বাতিল পন্থায় ভক্ষণ করে কে বলছেন এ কথা কে বলছেন আল্লাহ পাক জনগণের টাকা বাতিল পন্থায় গ্রহণ করে বাতিল পন্থায় খায় এখানেই শেষ না তারা আরো এক ধাপ এগিয়ে ওয়া সুদ্দুন আন সাবিলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মঞ্চে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জনাব খন্দকার মাহমুদ্দিন সাহেব এতক্ষণ বসেছিলেন ওনার জন্য দোয়া করুন আল্লাহ যেন ওনার হায়াতকে দারাজ করে দেন ওনার জন্য দোয়া করুন আল্লাহ যেন ওনাকে পারঙ্গম করেন আরো বেশি যোগ্যতার সাথে তাকে যেন এগোবার তৌফিক আল্লাহ দান করেন উনি অনুমতি চাচ্ছেন অনেকক্ষণ বসেছেন হয়তো কোনো কাজ আছে চলে যাবেন বলে জি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে তৃতীয় নম্বরে যারা বাধা দিল তারা হচ্ছে ধর্মের নামের ব্যবসায়ী এরা জনগণের মালকে বাতিল পন্থায় শুধু খায় না ওয়া সুদ্দুন আন সাবিলিল্লাহ আল্লাহর দ্বীনের রাস্তা আল্লাহর রাস্তায় চলার পথে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার পথে বাধার সৃষ্টি করে ইসলাম যাতে কায়েম না হইতে পারে সেই জন্য ভিন্ন ভিন্ন লাইন বানায় কত লাইন বানায় দেখছেন লাইনের কোনো অভাব নাই মহা পবিত্র লাইন আশ্চর্য কথা দাবি করে সম্রাট আবার মুহাম্মদই ইসলামের পুনর্জীবন দানকারী কত বড় কপাল পোড়া মুহাম্মদই ইসলামের পুনর্জীবন দানকারী তুমি কে গো
কোন বেয়াদব তুমি রাসূলুল্লাহর ইসলাম না ইসলাম আল্লাহর তার মৃত্যু হয় নাই যে তুমি তার পুনর্জীবন দান করবে বেয়াদব কে তোমাকে সম্রাট বানিয়েছে ফকির হতে চেষ্টা করো আল্লাহর ওলিরা সব ফকির ছিলেন বাড়ির নাম রাখছে বাবে রহমত এটা বাবে গজব এটা কি যে বাড়ি তুমি পায়খানা করো যে বাড়িতে বিবির সাথে মিলিত হও সেই বাড়ি বাবে রহমত হয় কি করে জাহান্নামের দরজা বাড়ির নাম রাখো বেদাত শিরক এবং বেদাত দিয়ে দেশ ভরে যাচ্ছে আর এইগুলি আবার রেডিও টেলিভিশন তাদেরই প্রচার হয় যেহেতু ওগুলি আল্লাহর আইনের কথা বলে না এরকম কথা বলা হয় যে ওনার ওখানে নাকি আল্লাহ নিজে এসে মোনাজাত ধরে আল্লাহ মোনাজাত করে কার কাছে এমন বেয়াদব দুনিয়ায় থাকে আহা শ্রেণীর ব্যবসায়ী নিজেদের ব্যবসার জন্য তারা এই বেদাত এবং শিরক চালু করছে শিরকের কথা চালু করছে বেদাত চালু করছে মুসলমানদেরকে আজ একথা বুঝতে হবে শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ এই কথা বলার মতো বেয়াদবি আজ পর্যন্ত কেউ করে নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের পুনর্জন্ম দানকারী তিনি বলেন নাউযু বিল্লাহ আল্লাহ হেদায়েত করুন বলেন আমিন সাপ যেমন বিষাক্ত শিরক এবং বিদআত যারা চালু করে এর থেকেও বিষাক্ত এদের থেকে সব সময় মুসলমানদের পরহেজ করা উচিত এই জাতীয় লোকগুলি যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে তাদের সম্পর্কে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই তিন শ্রেণীর লোকেরা চিরকাল ইসলামকে বাধা দিয়েছে ইসলামের পথে অগ্রগতির পথে বাধা দিয়েছে